নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। তাপমাত্রা চোখ রাঙানিকে উপেক্ষা করে সুবিচারের দাবিতে চাকরি হারাদের এসএসসি ভবন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিল সল্টলেক করুণাময়ী। বাধাপ্রাপ্ত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে চলল ধস্তাধস্তি। অবশেষে রাস্তায় বসে পথ অবরোধে সামিল হলেন চাকরি হারারা। দেখে নেব সেই ছবি। করুণাময়ী মোর বললাম রণয় তাড়াতাড়ি আসছে এই দিকটাতে। যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এদিন করুণাময়ীতে নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী জমায়েত করতে শুরু করেন চাকরিহারারা। প্রায় কয়েক হাজার আন্দোলনকারীরা মিছিল করে এসএসসি ভবনের উদ্দেশ্যে রওনা দিলে তাদের পথ আটকায় প্রশাসন। পুলিশ ব্যারিকেড করে তাদের আটকানোর চেষ্টা করলে সেখানেই পুলিশের সঙ্গে বাধে ধস্তাধস্তি। অবশেষে পুলিশের বাধা অতিক্রম করে ব্যারিকেড ভেঙে এসএসসি ভবনে পৌঁছতে সম্ভব হন আন্দোলনকারীরা। তাদের সামনে রাস্তায় বসে পড়ে রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। তাদের দাবি, যোগ্য ও অযোগ্যদের লিস্ট প্রকাশ করতে হবে। অযোগ্য কিছু শিক্ষকদের জন্য আজ তাদের মতো যোগ্য শিক্ষকদের এই পরিণতি। এসএসসি ওএমআর শীট প্রকাশ করারও দাবি তোলেন তারা। আমরা এখানে এখনো কাউন্টিং কিছু করতে পারিনি। যারা প্রতিনিধি হয়ে যাচ্ছেন তারা কথা বলতে যাচ্ছেন। আমাদের দাবি একটাই থাকবে প্রত্যেকের এখানে, যত যে যায় যার প্রতিনিধি হয়ে যাক, দাবি তো একটাই, আমরা যার জন্য আজকে এই পজিশনে এসেছি তাকে এই ঠিক এটা ঠিক করতে হবে, তাকে জবাব দিতে হবে, এবং যোগ্য অযোগ্য এই দুটো লিস্ট প্রকাশ করতে হবে। আমরা সেটা জেনেই এখান থেকে যাব, সাংবাদিক বৈঠক করে ওনাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ ওনাদের গ্রুপ। ওএমআর কে বলেছে না, গাজিয়াবাদের ওএমআর 65B ভ্যালিড, হাইকোর্টে ডিভিশন বেঞ্চ রায় দিয়ে দিয়েছে যে যে ওএমআর প্রকাশিত হয়েছে সেগুলো ভ্যালিড, তার নাম্বার আর এসএসসি সার্ভারের নাম্বারে আমাদের একদম মিল। অতএব আমরা কোনো অভিযোগ নেই, কিসের জন্য চাকরি হারাবো? হাইকোর্টে এনারা জমা দেননি, এনাদের গাফিলতি, ওনাদেরকে ঠিক করতে হবে, সেই জন্যই তো এখানে এসেছি। উল্লেখ্য, গত মাসে 2016 সালের এসএসসি প্যানেলকে বাতিল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট, যার ফলে চাকরি হারিয়েছেন 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। কারা যোগ্য কারা যোগ্য নয় তা বোঝার উপায় ছিল ওএমআর শীট নিয়ে। ওই প্যানেলের ওএমআর শীট নষ্ট হয়ে যাওয়ায় কার্যত বিপাকে পড়েছেন যোগ্যরা। ইতিমধ্যেই চাকরি হারা এবং রাজ্য সরকার এই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও গত 29 এপ্রিল ওই মামলার একটি শুনানি হলেও তবে যোগ্য অযোগ্যদের বিভাজন কিভাবে করা সম্ভব সেই বিষয়টির কোনো সদুত্তর মেলেনি। আগামী 6 মে ফের এ বিষয়ে শুনানি রয়েছে। আদৌ এই সমস্যার সমাধান কোনোদিনও সম্ভব কিনা
উত্তর নেই কারোর কাছে। তবে শেষ পাওয়া আপডেট অনুযায়ী দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখানোর পর 12 জনের প্রতিনিধি দল এসএসসির চেয়ারম্যানের সাথে দেখা করতে ভেতরে গিয়েছেন। ছোট মতো বর সবনাবিক নিউজ কলকাতা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সবনাবিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।